হচ্ছে একটু সাজাগুজে নিয়েছি, এখন যাচ্ছি হচ্ছে কটা ঠাকুর দর্শন করতে, মানে কাছাকাছি বাইকে করে যাব, কটা ঠাকুর দেখব, আর সাথে হচ্ছে কিছু বাজার করব, কালকের কিছু বাজার যেগুলো মা দিয়েছে, মা বলে দিয়েছে যে যখন যাচ্ছ ওইদিকে তো কিছু বাজার করে নিয়ে আসো, তো বাড়ির জন্য আর কি কিছু বাজার করব, তো রাস্তার মধ্যে যে যে ঠাকুরগুলো পড়বে আর কি সেই ঠাকুরগুলো দেখে নেবো, সেই রকম একটা প্ল্যান আছে, তো সেই জন্য সেজেছি। আর আমার যে ড্রাইভার সে হচ্ছে মানে পুরো ড্রাইভারই সাজ সেজেছে, মানে কতবার বললাম যে টি শার্টটা অন্তত চেঞ্জ করো যে যাবো আমরা, মানে আমি এত সেজেছি, তুমি যদি একটা পুরোনো রকম টি শার্ট পরে যাবো মানে কেমন একটা দেখতে লাগবে বলো, তো কিছুতেই শুনলো না, ওর সেই এক ঢোল এক কাশি ওই একটা টি শার্ট গলিয়ে নিয়েছে, আর আমি একটু সেজে নিয়েছি, এখন হচ্ছে বেরোই, 8:30 বাজছে, আর এখন থেকে আমার ব্লগটা শুরু করছি, তাহলে চলো দেখতে থাকো। হাই, আমি মৌমিতা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, তো চলো আজকের ব্লগটা শুরু করি। বাজার টাজার করে ফিরলাম, মানে মা খালি বলেছিল যে কিছু বাজার করে আনিস, তো আমরা যেহেতু ওইদিকেই যাচ্ছিলাম তো ওখানে ঠাকুরগুলো দেখার পরে বাজার করে বাড়ি ফিরবো এরকম, তো মানে রিন্টু এতই এনার্জি পেয়ে গেল বাজার করার জন্য, ঠাকুর দেখলাম ওটা 2-3টে হবে ওই রাস্তার মধ্যে যে কটা পড়ে, তো ওই 3টে ঠাকুর দেখে বাজার করলাম আধ ঘন্টা ধরে, বাজার করে বাড়ি চলে এসেছি, পুরো এক ব্যাগ ভর্তি করে বাজার করেছে, মানে আমরা রীতি মানে আমরা হচ্ছে সাধারণত খুব একটা বাজারে যাই না, মানে এরকমই কোথাও কখনো বেরোলে, যেখানে মানে গেছিলাম হচ্ছে কদমতলার দিকে, আমাদের এই গোড়াবাবুর বাজারের থেকে আমাদের কদমতলা বাজারের দামগুলো একটু কম হয়, তো আমরা যখনই কদমতলার দিকে যাই তখনই একটুখানি বাজার করে নিয়ে আসার চেষ্টা করি, যাতে মানে অনেক দিনের বাজারটা মজুত করে রাখতে পারি সেই জন্য। তো আজকে গেছিলাম ঠাকুর দেখার উদ্দেশ্যে, মানে একসঙ্গে হচ্ছে রথ দেখা কলা বলছে দুটোই হয়েছে, বাজার করা হয়েছে আর টুকটাক কটা ঠাকুরও দেখা হয়ে গেছে। এইমাত্র ফিরলাম, এসে দেখি মা হচ্ছে আলু ভাজতে শুরু করে দিয়েছে, কারণ আজকে ডিনার হচ্ছে আলু ভাজা রুটি আর ডিমের টেবিল, ডিমের টেবিলটা আমরা বাড়িতেই বানিয়েছি, তো সেটা এখনো ভাজা বাকি আছে, মা আলু ভাজাটা করে ফেলেছে, আমি রুটিটা করে রেখেই গেছিলাম, তো ডিমের টেবিলটা ভাজবো তারপর সবাইকে খেতে দিয়ে দেবো। আজকে হচ্ছে ব্লগটা যেহেতু সকাল থেকে শুরু করা হয়নি, মানে একদম সন্ধ্যেবেলা ব্লগটা শুরু করেছিলাম, আর সেই জন্য এই ব্লগটাই আমি কন্টিনিউ করছি, তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি না, যারা যারা এখনো অবধি এই ব্লগটা কন্টিনিউ করছো তারা প্লিজ ব্লগটা লাইক করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর তাহলে আজকের ব্লগটা কন্টিনিউ করছি, তো দেখা হচ্ছে নেক্সট ডেতে। জোরে বলো, ক্যামেরায় তো তবে উঠবে, সবাই হচ্ছে ভাইফোঁটা
খুব ভালোভাবে কাটিও, আজকের দিনটা সবার খুব ভালো কাটুক। তো এই বলেই আজকের দিনটা শুরু করি। আজকে মোটামুটি সকালবেলা উঠে চান টান সেরে নিয়েছি, এখন হচ্ছে ওদের ভাইফোঁটা হবে, ওদের বলতে মৌ এখন ওদেরকে ভাইফোঁটা দেবে। তো ওরা এখন রেডি হয়ে গেছে সবাই, তো ওরা এখন যাচ্ছে মৌয়ের বাড়ি, আমিও যাব। তো চলো যাই মৌয়ের বাড়ি, আর এখন তোমরা দেখতে থাকো ভাইফোঁটার স্পেশাল দিন। তো তো চলো যাই। সবই বাড়িতে বানানো, শুধু কাবাবটা ছাড়া। তোমরা বলো এক একটা, এক একটা খাবে, এক একটা টেস্ট করে বলবে কেমন হয়েছে, তাই তো? রিভিউ তোমরা যে কেমন কেমন কি বানিয়েছে, ভালো হয়েছে বলো, মন খুলে বলতে পারো। মন খুলে বলতে পারো কেমন হয়েছে, কাকে বা বানিয়েছে? আমি জোগাড় দিয়েছি, মা রান্না করেছে। ভাই চলে গেছে ফোটা নিতে, গিফট নেয়নি। এই যো আমি এখন গিফটটা নিয়ে যাচ্ছি। সাতাশে নভেম্বর তো শনিবার পড়েছে, ঠিক আছে, শনিবার রোববার দুদিন রবিবার খালি দুপুরে খাওয়া, শনিবার রাত্রে খাওয়া, একটা বাংলা একটা ইংলিশ। একদম চলে নামে নামে চলো নাম। এই রে বাপির নামে শাকটা বাজছে না বলছে, বাপির নামে শাকটা বাজেনি। Yeah.
জানতেই এটা হবে জানতে সেই ওরা তো জানতেই কি করেছিলাম তুই যেটা আনিস অরেঞ্জ না রাস তো ফাস্ট করে দিয়ে দিই ও কুইডের মধ্যেই তো হ্যাঁ এটা এই রকম এটা এই রকম দুটো ঠিক করে ও তোমাকে উল্টো শেখালো এটা চুলে তো হ্যাঁ আমি তো ওকে বলে দিয়েছি ওকে কার্ড ছাবি আমি এখনই বলছি নিমন্ত্রণটা করে দাও কার্ড দিয়ে বাবা ওকে নিমন্ত্রণ না করলে আসে না আমাকে আগে থেকে বুকিং করে দিয়েছে ভীষণ ভারী হয়ে ওঠে তাই মানে যতক্ষণ চেষ্টা করি ততক্ষণ সবার সাথে থাকার চেষ্টা করি মানে একা থাকলেই ভাইকে প্রচণ্ড পরিমাণে মিস করি অনেক বছর নেই সাথে মানে তার সত্ত্বেও ভীষণ 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 মিস করি তো মানে যতদিন ছিল তখনকার দিনগুলো অন্যরকম ছিল আর মানে যেরকম সবার কাটে আর কি ভাইফোঁটার দিনগুলো তো সেরকমও ছিল কিন্তু মানে যতদিন নেই আর সেই দিনগুলো অন্যরকম আর বিবাহর পরে এখানে এসে সেই দিনগুলো অন্যরকম ছোটবেলায় আমরা সব সময় ভাইফোঁটার দিনে হচ্ছে মা বাড়ি যেতাম মায়ের সাথে আর সেখানেই হচ্ছে মায়েরা মায়েদের ভাইফোঁটা হতো আর আমাদের ভাইফোঁটা হতো তো আরও আমার মামার ছেলেরা ছিল সবাই মানে মায়ের ভাইফোঁটা মায়ের পিসিরা সব আসতো সবার মানে একসাথে সবাই পরপর ছোটো থেকে শুরু করে না ছোটো থেকে বড়ো অবধি সেজে মানে সবাই বসতো আর সবাই এক ধার দিয়ে ফোঁটা হতো তারপর খাওয়া দাওয়া হতো তো সেই সবের একটা আলাদা আনন্দ তারপর যত দিন গেছে অনেকেই আর কি মানে সবাই বড় হয়েছে তো সবাইকে একসাথে পাওয়া যায় না তো সেই আনন্দ অনেকটা ম্লান হয়ে গেছে আর আমার তো কোনো কিছু বলারই নেই আর মানে যারা যারা আমার ব্লগ আগে থেকে দেখছো বা আমাকে যারা যারা চেনো যারা আমার ব্লগ দেখছো তারা অনেকেই জানো যে আমার ভাই আমার সাথে আর নেই তো সেই জন্য আজকের দিনটা মানে আমার কাছে আনন্দের থেকে অনেক বেশি দুঃখের তো আজকের দিনে আমি কারোর মানে দুঃখ মানে আমার দুঃখ মানে বলে কারণ দুঃখ কাউকে মানে কারোর মনে দুঃখ হোক বা দুঃখ লাগুক কিছুই মানে আমি চাই না একদম তো যতটা পারি সারাদিনটাই আজকে খুব মানে আনন্দে থাকার চেষ্টা করি সর্বক্ষণ আর কি সবার সাথে থাকারই চেষ্টা করি সকালে তো মৌদের ভাই মানে মৌ সবাইকে ফোঁটা দিল সেখানে ছিলাম তো সেই সব করে তারপরে ওরা এলো দুপুরবেলা সব বাড়িতেই ছিল সবাই গল্প করছিল দুপুরবেলা শুয়েছিলাম তারপরে তো সন্ধেবেলা যেমনকার কাজ তো সমস্ত রুটি তরকারি সমস্ত কিছু করে আজকে তরকারি কিছু ছিল না কারণ হচ্ছে সকালে হচ্ছে সব বোনেরাই সব খাবার দাবার যা দিয়েছে মানে সেই সবই খাবার দাবার এখনও পড়ে রয়েছে তো সেইগুলোই আবার রাত্রিবেলায় খাওয়া হবে তো সেই জন্য আর কি মানে রান্নাবান্না সেরকম কিছু হয়নি খালি রুটিটাই করেছি তো রুটি করে ঘরেই ছিলাম আর রিন্টু হচ্ছে ঘরে নেই ও বেরিয়েছে ও তো ক্লাবেই মানে পুজো কোনো কিছু পুজো মানেই ওর মানে বাড়িতে ওকে আর পাওয়া যায় না তো এই সন্ধ্যেবেলাটা খুব মন খারাপ লাগছিল তো ভাবলাম যে না তোমাদের সাথে দুটো কথা বলি তো তোমাদের সাথে শেয়ার করলে আমার মনের কষ্টটা হয়তো একটু কমবে তো যাই হোক আশা করি তোমরা তোমাদের ভাইফোঁটা খুব ভালো করে কাটাতে পেরেছো সবাইকে নিয়ে আনন্দে কাটিয়েছো আর আমারও আজকের দিনটা তো
কেটে গেল এইভাবেই। তো তাহলে আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ব্লগ তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, আর যারা যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু বাজাতে একদম ভুলো না, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তৎক্ষণাৎ তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর তোমরা আমার ভিডিও দেখে নিতে পারবে। তাহলে আজকের মতো চলি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো। তাহলে টাটা, গুড নাইট, আবার দেখা হবে, টাটা।